আসসালামু আলাইকুম আকাস এডিটিং চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছি আমি আকাস বন্ধুরা আজকের এপিসোডটি আমি আপনাদের জন্য একটু ভিন্ন রকম ভাবে সাজাবো আমরা ফটোশপে মকআপ ফাইল ব্যবহার করে থাকি আর এই মকআপ ফাইলগুলো আমরা কিন্তু গুগল থেকে অথবা অন্যের তৈরি করা মকআপ ফাইলগুলো ব্যবহার করে থাকি কিন্তু অন্যয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা নিজেরা কি করে মকআপ ফাইল তৈরি করতে পারে তো বন্ধুরা এখানে আমি একটি কথা বলে রাখি আসলে মকআপ ফাইল বলতে কোন ফাইল নেই এটা মূলতই একটি পিএসডি ফাইল তো পিএসডি ফাইলটাকে আমরা যদি করে রাখি তাহলে নেক্সট টাইমে ফটোশপে অনেকগুলি কাজকে আমরা এই মকআপ ফাইলের আওতায় এনে কাজগুলি করতে পারব। যেমন আমাদের একইভাবে সেমভাবে সময়গুলো অনেকটাই সেভ হয়ে যাবে ধরুন এখানে এখানে একটি একটি ফাইল ফাইল এটি করা আছে তো এইখান থেকে যদি আমি মকআপ করতে চাই তো এই ফাইলটাকে এই পিএইচডি ফাইলটাকে যদি আমি মকআপ করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই লেয়ারটি এটি কিন্তু আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে তো এই যে লেয়ারের থামলাইন আমরা দেখতে পাচ্ছি এর থাম লাইনের মধ্যে এবার মাউসে যদি ডাবল ক্লিক করেন তাহলে আমরা দেখতে পাবো মকআপ ফাইলগুলো আমরা কি করে ইউজ করতে পারি এবার এই থাম লাইনের মধ্যে আমি মাউসে ডাবল ক্লিক করে দিলাম ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে তো এটাকে আসলে মেসেজটা আপনি পরে নেবেন আর যদি সময় না থাকে পড়ার তাহলে ওকে বাটনে ক্লিক করে জাস্ট ওকে করে দিন ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মকআপ ফাইলের টাইটেলটা তো এখানে আমরা কিন্তু এটাকে এডিটিং করে এখন যা লিখবো যা লিখবো তাই কিন্তু মকআপ ফাইলে হুবহু কাজে সেভ হয়ে যাবে ধরুন এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি একটু আমি এখান থেকে হরিজেন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখন যে কোনো একটি লেখাকে আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারি ধরুন এখানে এডিটিং ছিল আমি এখানে ডিজাইন করে দেবো আমি ডিজাইন করে দিলাম জাস্ট আমার কাজ শেষ এখন আমি মুভ টুলে ক্লিক করে এখান থেকে এই যে আমরা যে হরিজেন্টাল টাইপিং টুলের কার্সটি দেখতে পাচ্ছি কি আমরা উঠিয়ে দেব এবার আমি মুভ টুলে ক্লিক করে দিলাম দেখুন এখন আমাদের আর কোনো কাজ নেই শুধু আমরা এটাকে সেভ করব তো সেভ করার জন্য শুধু আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে অ্যাস বাটনে প্রেস করব আর কোনো অপশনে আমাদের যেতে হবে না শুধু কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এস বাটনে প্রেস করুন তাহলে এটা সেভ হয়ে গেছে তো এখন আমরা মূল ফাইলে ক্লিক করব দেখুন

কিন্তু সেই মডেলটি হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা নিজেরা কি করে তৈরি করতে পারি এই বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এটা একদম ক্লোজ করে দিচ্ছি এটা আমার ক্যানভাসে আর কোনো প্রয়োজন নেই জাস্ট এই বিষয়টুকু শেয়ার করার জন্য আমি এটাকে ওপেন করেছিলাম আমি এটাকেও ক্লোজ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে দেখতে পাচ্ছেন এটা একটি জেপেজি ফাইল আমার এখানে লক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটি ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি কাজ করব তো ব্যাকগ্রাউন্ডটাতে কাজ করার জন্য প্রথমেই আমি নতুন করে একটি ডকুমেন্ট নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করে শর্টকাটে নিয়ে নিচ্ছি কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে এখান থেকে সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্টারন্যাশনাল পেপার দেওয়া আছে আসলে এটা এপোর সাইজের পেপার তো এটাই চলবে আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে নতুন একটি ডকুমেন্ট আমার তৈরি হয়ে গেছে তো এখানে ধরুন আমি কিছু টাইপ করব বা টাইপ করা ছাড়াও আমরা কোনো লগ এনে এখানে কাজ করতে পারি ধরুন আমি এখানে টাইপ করব আকাশ ডিজাইন আকাশ ডিজাইন তো এটাকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি একটু বড় করে নিলাম আচ্ছা এখন আমরা মুভ ক্লিক করে এখান থেকে কার্সর পয়েন্টটিকে আমরা উঠিয়ে দেব এবার এখান থেকে মুভ টুলে ক্লিক করে দিন মুভ টুলে ক্লিক করে দিলাম মুভ টুলে ক্লিক করার পর এবার এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এখন কিন্তু আমাদের দুইটি লেয়ার হয়ে গেছে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার আর এখানে আকাশ ডিজাইন নিয়ে আমরা যেটা টাইপ করেছি এটার একটা লেয়ার এখন আমরা এই লেয়ারে মাউসের রাইট ক্লিক করব এবার উপরের লেয়ার এখানে মাউসের রাইট ক্লিক করুন মাউসে রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই দেখতে পাচ্ছেন এখানে রেস্টোরেজ টাইপ আমরা এখান থেকে রেস্টোরেজ টাইপে ক্লিক করে দেব এবার এই রেস্টোরেজ টাইপে ক্লিক করে দেব রেস্টোরেজ টাইপে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারটি আমাদের রেস্টোরেজ হয়ে গেছে এখন কিন্তু আর টাইপিং লেয়ার নেই তো এখন আমরা এখানে মাউসে রাইট ক্লিক করব মাউসে রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টপ লেয়ারটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে মুভ টুল আমাদের সিলেক্ট করা আছে ধরুন এই লেখাটিকে ধরে আমি এবার আমার এই ক্যানভাসে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই ক্যানভাসে আমি নিয়ে আসলাম তো এখন এটাকে আমরা একটু রোটেট করব একটু রিসাইজ করব এবং সঠিকভাবে আমরা সঠিক অ্যাঙ্গেলে এটাকে বসানোর চেষ্টা করব তো এটাকে সঠিক অ্যাঙ্গেলে সঠিকভাবে বসানোর জন্য রিসাইজ করার জন্য আমরা এটাকে ট্রান্সফর্ম করে নেব কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে তো ট্রান্সফর্ম হওয়ার পর এখন আমরা ট্রান্সফর্মের ভিতরে মাউসের রাইট ক্লিক করব এবার এখানে মাউসের রাইট ক্লিক করুন আর মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্টোর্ট আমরা এখান থেকে ডিস্টোর্টে ক্লিক করে দেব এবার ডিসটোর্টে ক্লিক করে দিন ডিসটোর্টে ক্লিক করার পর আমরা এটাকে একটু সঠিক স্থানে এভাবে বসাবো ধরুন আপনি এটাকে একদম রিয়েলভাবে বসানোর চেষ্টা করুন তাহলে মনে হবে যে এটা আসলে এখানে রেখে এই ছবিটাকে ওঠানো হয়েছে চাবস। এটুকুই থাকলো এটুকু থাকার পর এখন এটাকে আমরা একটি শেড তৈরি করব তো শেড তৈরি করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন লেয়ার প্যানেলে দেখুন আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল এটা তারপর আমরা এটাকে লিখে আমরা এখানে এনেছি তো এখন আমরা টপ লেয়ারে রাইট ক্লিক করব। এবার এই টপ লেয়ারে মাউসে রাইট ক্লিক করুন ধরুন আমি এবার একটু ভিন্ন রকম শেডও দেব আপনারা এর আগে যে শেডটি দেখতে পাচ্ছিলেন এটা আমি এবার দেবো না এবার আমি এখানে গ্লাস এফেক্ট একটি শেড তৈরি করব তো আমরা এখন এখানে মাউসে রাইট ক্লিক করবো তো মাউসে রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ব্ল্যান্ড ং অপশন আমরা এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করে দেবো তো প্রথমেই আমরা লেখা দেখতে পাচ্ছি বেবেল অ্যান্ড ইম্বোস আমরা বেবেল এন্ড ইম্বোসে ক্লিক করে দেবো এবার এই বেবেল অ্যান্ড ইম্বোসে ক্লিক করে দিন তার মানে একটি শেড আমরা তৈরি করে নিচ্ছি এবং পরবর্তীতে এই শেডটাকে আমরা মক আপ ফাইল হিসেবে ইউজ করব তো বেবেল এন্ড ইম্বোসে ক্লিক করার পর এটার যে অপশানগুলি এখানে ওপেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপ দেওয়া আছে হানড্রেড আমরা এটাকে টু করে দেব আর এখানে আমরা স্টাইল এবং টেকনিকটা দেখতে পাচ্ছি যা দেওয়া আছে আইনার বেবেল এবং স্মুথ এটা তাই থাকবে এবং এখান থেকে সাইজ আমরা দেখতে পাচ্ছি ফাইভ দেওয়া আছে এটাকে আমরা পনেরো করে দেব আর এখানে সফটেন দেওয়া আছে জিরো এটাকে আমরা টু করে দেব এবার একটু নিজে আসুন এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট মোড দেওয়া আছে স্ক্রিন এটাকে আমরা করে তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা শ্যাডো মোড দেওয়া আছে মাল্টিপ্লাই এটাকে আমরা চেঞ্জ করে দেবো এবং এটার অপাসিটি দেওয়া আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এটার অপাসিটিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে এই দুটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি এবার হাইলাইট মোডটাকে আমি করে দিচ্ছি লাইনার অ্যাড তারপর এটার অপাসিটি করে দিব আমি ফিফটি পারসেন্ট শ্যাডো মোড দেওয়া আছে মাল্টিপ্লাই এটাকে করে দিব আমরা লাইনার ব্রন এবং এটার অপাসিটি আমরা করে দেবো ফিফটি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্লোস কাউন্টার গ্লোস কাউন্টারে যে থামলাইনটি রয়েছে এবার এই থামলাইনে ক্লিক করুন থামলাইনে ক্লিক করার পর এখানে আরেকটি প্যানেল ওপেন হয়ে গেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিসেট দেওয়া আছে যে লাইনার এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি এবার এখানে ক্লিক করুন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিং লেখা আছে রিং করে দিলাম তো এটা আমি একটি ডিজাইন করে জাস্ট এটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা আয়নার ভেবেলের নিচে দেখতে পাচ্ছি সরি এখানে বেবল অ্যান্ড এম্বোসের নিচে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার আমরা এবার এটাতে ক্লিক করবো এবার কাউন্টারে ক্লিক করান কাউন্টারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি প্রথমে কাউন্টার এটাতেও আমরা ক্লিক করে এটাকে রিং করে দিচ্ছি তো এখন আমাদের আর কোন কাজ নেই এখন আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটি শেড তৈরি হয়ে গেছে তো এটার আরেকটি সুন্দর শেড আমরা তৈরি করতে পারি দেখুন এটা কিন্তু আমাদের টপ লেয়ার দেখতে পাচ্ছেন এটা আমাদের টপ লেয়ার এই টপ লেয়ারে কিন্তু আমরা কাজ করেছি আকাশ ডিজাইনে তো এখন এটার ফ্লো আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এবং অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট তো অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবে বাট ফ্লোটাকে আমরা একদম জিরো করে দেব এবার এই ফ্লোটাকে আমরা একদম জিরো করে দিচ্ছি দেখুন এখন কিন্তু একটি সেট ভিন্ন রকম হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের একটি পিএইচডি ফাইল এই পিএইচডি ফাইলটাকে আমরা মকআপ হিসেবে ইউজ করতে পারি ধরুন এখন এটাকে যদি আমরা সেভ করে রাখতে চাই তাহলে কন্ট্রোল শিফট এস বাটনে প্রেস করলে আমাদের সেভ বক্সটি ওপেন হয়ে যাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন পিএইচডি আমার এই ফাইলটা পিএইচডি ফাইল হিসেবে সেভ হয়ে যাবে যদি আমি ফাইল নেমে কোনো ডিজিট বা নেম দিয়ে সেভ করতে চাই আচ্ছা এটা আমার সেভ হয়ে থাকবে কিন্তু এই ফাইলটা আমার পিএইচডি ফাইল কিন্তু এই ফাইলটাকে আমি কিন্তু মকআপ ফাইল হিসেবে ইউজ করতে পারি ধরুন এটা আমার একটি মকআপ ফাইল এখানে এখন লেখা আছে আকাশ ডিজাইন তো আকাশ ডিজাইনের পরিবর্তে যদি আমি ভিন্ন কিছু করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের আমার যে ফাইলটি আছে এই ফাইলের এর এই থামলাইনে আমাদের ক্লিক করতে হবে এবার এই থামলাইনে ক্লিক করে দিন ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ চলে আসছে এটাকে আমি ওকে করে দিলাম ওকে করার পর দেখতে পাচ্ছেন আক্কাস ডিজাইন লেখাটি কিন্তু আমার সামনে চলে আসছে তো এটাকে আমি এডিট করতে পারি ধরুন এই যে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এটার চোখ আইকন রয়েছে এই চোখ আইকনটিকে আমি হাইড করে দিলাম এবার চোখ আইকনটিকে হাইড করে দিন তারপর ধরুন আমি এখানে অন্য কিছু লিখবো আমি এখান থেকে হরিজেন্টাল টাইপিং টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি হরিজেন্টাল টাইপিং টু সিলেক্ট করার পর আমি এখানে ক্যানভাসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমি এখানে টাইপ করব ভিন্ন কিছু আমি এখানে এটা টাইপ করেছি ধরুন এটাকে আমি রিসাইজ করতে পারি আমি এ পর্যন্ত এটাকে রিসাইজ করে নিলাম ধরুন হয়ে গেল হ্যাঁ এবার আমি মুভ টুলে ক্লিক করে দিলাম তো এখন আমাদের কি কাজ জানেন শুধু কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এস বাটনে প্রেস করা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে অ্যাস বাটনে প্রেস করুন এটা কাজ হয়ে গেছে এবার এই ফাইলটি কিন্তু আমাদের মকআপ ফাইল না এটা না এইটা দেখুন আই লাভ ইউ আমি সেম কাজটি এর আগে যে কাজটি করেছিলাম এতটা পরিশ্রম করে কিন্তু আই লাভ ইউ আমার এই কাজটি করতে হয়নি পুরা সেটাই কিন্তু এখানে চলে আসছে তো এখানে যদি এটাকে আপনি আরও ভিন্ন করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করুন এই থামলাইনে ওকে করে দিন এবং এখানে এটার পরিবর্তে আপনি ভিন্ন কিছু টাইপ করতে পারেন তো যা আপনি টাইপ করবেন তাই কিন্তু আপনার কাজ হয়ে যাবে ধরুন এটার পরিবর্তে আমি এবার একটা কিছু এখানে ধরুন আমি এটা টাইপ করলাম হজবরল একটা কিছু টাইপ করে দিলাম মোটুলে ক্লিক করে দিলাম কন্ট্রোল এস বাটনে প্রেস করুন এবার এইখানে ক্লিক করে দেখুন দেখুন সেম কাজটি কিন্তু আমার সেম ডিজাইন সেম সেট হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানেই শেষ করতে চাই পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যা প্রার্থনা মহান আব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ